চলতি বছরেই মাঠে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। এই বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ ও প্রস্তুতির জন্য বড় একটা মঞ্চ ছিল বিপিএল। বিপিএলে ভালো করে জাতীয় দলে জায়গা করারও একটা সুযোগ ছিল অনেকের। তবে জাতীয় দলের ক্রিকেটাররা চরমভাবে ব্যর্থ হয়েছে সবার প্রত্যাশা পূরণ করতে। ভালো করা তো দূরের থাক, এখনও পর্যন্ত নিজেকে খুঁজেই পাচ্ছে না অনেক ক্রিকেটার। ব্যর্থতার শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছে শান্ত লিটনরা। যতই দিন যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে ব্যর্থতার গল্প। দলের ক্রিকেটারদের এমন বাজে পারফরমেন্সে টেনশন বাড়ছে বিসিবির। একসাথে একাধিক ক্রিকেটাররা অফ ফর্মে থাকায় টি টোয়েন্টি স্কোয়াড সাজাতেও হিমশিম খেতে হবে নির্বাচকদের। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এবারের বিপিএলের ব্যর্থতার তালিকায় আছেন কোন ক্রিকেটাররা। এবারের বিপিএলে চরমভাবে ব্যর্থ লিটন কুমার দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হয়ে ভালো কিছুর আশায় টুর্নামেন্ট শুরু করেছিলেন লিটন। তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেনি লিটন কুমার দাস। পাঁচ ম্যাচ খেলা লিটনের রান সংখ্যা মাত্র 37, একজন বোলারের চেয়ে কম রান করেছেন লিটন। লিটনের এভারেজ 7, সর্বোচ্চ 14 রানের ইনিংস খেলেছেন লিটন। স্ট্রাইক রেটও কথা বলবে না লিটনের হয়ে, মাত্র 75 স্ট্রাইক রেট বর্তমান সময়ের সেরা ব্যাটারের। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন রনি তালুকদার। গত বিপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ে জাতীয় দলে ফিরেছিলেন রনি তালুকদার, তবে এবার ভুলে যাওয়ার মতো একটা সময় কাটাচ্ছেন রনি। এবারের বিপিএলেও রংপুরের হয়ে খেলছেন, বাজে ব্যাটিংয়ের কারণে ইতোমধ্যেই হারিয়েছেন নিজের জায়গা। চার ম্যাচ খেলে মাত্র 37 রান করেছেন তিনি, সর্বোচ্চ 15 রানের ইনিংস, 9 এভারেজ আর 80 স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। গত বছর বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হাসান শান্ত। বিপিএলের সব রেকর্ড ভেঙে 600 এর উপরে রান করেছিলেন শান্ত। জাতীয় দলে ছিলেন দুর্দান্ত ফর্মে, তবে এবার সিলেট স্ট্রাইকার্সের প্রত্যাশা পূরণ করতে পারছেন না শান্ত। এক ম্যাচেও হাসেনি শান্তর ব্যাট। 7 ম্যাচে মাত্র 10 এভারেজে করেছেন 73 রান। তার সর্বোচ্চ রানের ইনিংস 36 রানে, স্ট্রাইক রেটও বজ্র বেমানান শান্তর নামের পাশে। মাত্র 82 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাতীয় দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। তবে ব্যর্থতায় সবাইকে ছাড়িয়ে গেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। 4 ম্যাচে করেছেন মাত্র 4 রান, সর্বোচ্চ রানের ইনিংস 2 রানের। এত বাজে সময় আগে কখনোই কাটাতে হয়নি সাকিবকে। 2-এর নিচে এভারেজ আর স্ট্রাইক রেটও মাত্র 50, এমন সাকিবকে কখনোই দেখতে চাইবে না তার হেটার্সরাও। তবে বল হাতে কিছুটা ভালো করছেন সাকিব। খুব একটা সফল বলা যাবে না শামীম পাটোয়ারিকেও। রংপুরের হয়ে 6 ম্যাচে 107 রান করেছেন শামীম, একজন ফিনিশারের 21 এভারেজ আর 117 স্ট্রাইক রেট। এটাকে তো ব্যর্থতার কাতে রাখাই যায়। এখনও পর্যন্ত নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। 5 ম্যাচে করেছেন মাত্র 108 রান, স্ট্রাইক রেট মাত্র 110। বোলারদের তালিকায় আছেন বর্তমান সময়ে জাতীয় দলে নিয়মিত খেলা তানজিদ হাসান তামিম। 4 ম্যাচে তিনি শিকার করেছেন মাত্র 3 উইকেট। জাতীয় দলে স্পেশালিস্ট স্পিনার নাসুম আহমেদের অবস্থাও আরও খারাপ। 5 ম্যাচে মাত্র 5 উইকেট শিকার করেছেন জাতীয় দলের সেরা বোলার তাসকিন আহমেদ। তাসকিনের কাছে এমনটা আশা করেনি সমর্থকরা। আরেক পেসার মুস্তাফিজুর রহমানের শিকার 5 ম্যাচে 7 উইকেট, তবে ওভার প্রতি 9 রান করে দিয়েছেন এই কাটার মাস্টার। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এবারের বিপিএলে সবচেয়ে বেশি ব্যর্থ হওয়া ক্রিকেটার কে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।